আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর প্রথম পর্বে আজকে আমরা দেখব 80 পৃষ্ঠার দলগত কাজ। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। নিজেকে জানি, ঈশানের বদলে যাওয়া। ঈশান সবসময় হাসি খুশি থাকে কিন্তু পড়াশোনায় মন নেই, তবে বিদ্যালয়ের যে কোনো কাজে তার আগ্রহ অনেক। উচ্ছল ঈশান একদিন খুব মনমরা হয়ে ক্লাসে বসে আছে দেখে ওর শিক্ষক খুব অবাক হয়ে জানতে চাইলেন, কী ব্যাপার, তোমার মন খারাপ কেন? ঈশান মাথা নিচু করে ফেলল। এরপর কাচুমাচু হয়ে বলল, আসার পথে একটি কুকুরকে পানি খাওয়াচ্ছিলাম, তাই দেখে পাড়ার পরিচিত একজন ভেংচি কেটেছে আর বলেছে এসব নিয়ে থাকলে আমার জীবনটাই নাকি বরবাদ হয়ে যাবে, আর আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। শিক্ষক কাছে গিয়ে ঈশানের মাথায় হাত বুলিয়ে বললেন, মোটেই না, তুমি ঠিক কাজটাই করেছো, উনি তোমাকে ভুল বুঝেছেন। তবে ঈশানের ফলাফল নিয়ে তার শ্রেণী শিক্ষকও খুব চিন্তিত। তিনি অনেক ভেবেচিন্তে একটা ছক বানালেন, ছকটির নাম দিলেন আমার পথ। টিফিনের সময় ঈশানকে ডেকে ছকটি দিয়ে বললেন, এটি তুমি নিজেই পূরণ করবে এবং তোমার ক্ষেত্রে যা সত্যি তাই লিখবে, দুই দিন পর আমার কাছে জমা দিবে। ঈশান এটি পূরণ করতে গিয়ে খুব মজা পেল। শিক্ষক ঈশানের পূরণ করা ছকটি হাতে পেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝলেন, প্রাণীর প্রতি ঈশানের অন্যরকম ভালো লাগার অনুভূতি রয়েছে। ভবিষ্যতে অ্যানিম্যাল কেয়ার বা প্রাণীর উপর গবেষণা সংক্রান্ত পড়াশোনা করলে সে পূর্ণ মনোযোগ ও আগ্রহ নিয়ে কাজ করতে পারবে। শিক্ষক এই ধরনের কিছু বই লাইব্রেরি থেকে এনে ঈশানকে বাড়িতে পড়ার জন্য দিলেন। কিছুদিনের মধ্যে ঈশানের আচরণে একটা পরিবর্তন চলে এলো, সে তার নিজের পড়াশোনায় অনেক মনোযোগী হয়ে উঠল। এখন আমরা 80 পৃষ্ঠার এই দলগত কাজটা করব। উপরে গল্পটি ভালোভাবে পড়ো, তোমরা পড়লাম, এবং ঈশানের আচরণে কেন পরিবর্তন এলো তা দলগতভাবে আলোচনা করে ক্লাসে নিজেদের মতামত ব্যাখ্যা করো। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এর সমাধানটা দেখি। শিক্ষক ঈশানকে একটি ছক পূরণ করতে দিয়েছিল। ঈশান এটি পূরণ করে খুব মজা পেল। শিক্ষক ঈশানের পূরণ করা ছকটি হাতে পেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝলেন, প্রাণীর প্রতি ঈশানের অন্যরকম ভালো লাগার অনুভূতি রয়েছে। ভবিষ্যতে অ্যানিম্যাল কেয়ার বা প্রাণীর উপর গবেষণা সংক্রান্ত পড়াশোনা করলে সে পূর্ণ মনোযোগ ও আগ্রহ নিয়ে কাজ করতে পারবে। শিক্ষক এই ধরনের কিছু বই লাইব্রেরি থেকে এনে ঈশানকে বাড়িতে পড়ার জন্য দিলেন। কিছুদিনের মধ্যে ঈশানের আচরণে একটি পরিবর্তন এলো। মূলত প্রাণীর উপর গবেষণা সংক্রান্ত বই পড়ার কারণেই তার আচরণে এই পরিবর্তন এসেছে, কারণ তার প্রাণীদের প্রতি একটা ভালো লাগা কাজ করে। সে হচ্ছে প্রাণীদের খেয়াল খবর রাখতে, প্রাণীদেরকে যত্ন করতে তার ভালো লাগে। এই জন্য সে যেহেতু প্রাণীর উপর গবেষণা সংক্রান্ত বই পড়েছে, তাই তার আচরণে পরিবর্তন এসেছে, পাশাপাশি তার পড়াশোনার মনোযোগ বেড়েছে। এ ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 81 পৃষ্ঠার ছক 5.1 নিজেকে জানা এই ছকটা হচ্ছে পূরণ করে নিয়ে আসবো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায় 80 পৃষ্ঠার দলগত কাজ। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।